আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন দেখবো কীভাবে ফেসবুকের অ্যাডমিন ম্যানেজার সেট করতে হয় এবং তাদেরকে কীভাবে রিমুভ করতে হয় পেজ থেকে। সেই টোটাল ভিডিওটি আপনারা দেখবো সামনে, শেষ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় আপনাদের সুন্দরভাবে বোঝাই দিব। ফার্স্টে আপনার ফেসবুক আইডিতে আপনার লগ ইন করে নেবেন, মানে পিসি থেকে অথবা যে কোনো একটা ব্রাউজার দিয়ে। তারপর আপনার নির্দিষ্ট আপনার পেজে চলে যাবেন, যে পেজের অ্যাডমিন ম্যানেজার রিমুভ করতে চান বা অ্যাড করতে চান আপনার পেজে চলে যাব। আমরা যে পেজ থেকে করতে যাবো না, আমাদের দুইটা পেজের ভিতরে যে কোনো একটা পেজে যাবো, যে পেজ থেকে আমি এটা আপনাদের দেখাবো কীভাবে অ্যাডমিন মডারেটর চলে রিমুভ করবো আমরা। প্রথমে আপনার পেজে চলে আসবেন, পেজে চলে আসবেন, পেজে দেখবেন লাস্টে আসবেন এই যে সেটিংয়ে, সেটিং অপশনে চলে আসবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখানে একটা অপশন একরকম কাজ। আমরা আজকে দেখবো কীভাবে অ্যাডমিন মডারেটর এগুলো সেট করবো এবং রিমুভ করতে হয়। এই যে পেজ রোলস যেটা আছে আমরা এই জায়গায় চলে যাব। এখানে চলে আসলে পর দেখেন আর একদম রোলিং করে চলে আসবো। এখানে নতুন যদি কোনো কেউ অ্যাডমিন মডারেটর সেট করতে হয় তাহলে আমরা এই জায়গায় তার নামটা লিখবো। জাস্ট চলে আসবে আপনার যে ফ্রেন্ড অথবা আপনি যাকে সেট করতে চান তার ইমেল আইডিটা দিলেও এখানে তার আইডি সহ চলে আসবে। এখান থেকে আমরা সেট করে নেবো তাকে কী কী পজিশনে আমরা সেট করতে চাই, অ্যাডমিন এডিটর মডারেটর অ্যাডভার্টাইজার অ্যানালাইসিস কাস্টম। এখানে যেটা সেট করার পর এখানে আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর ওখানে একটা নোটিফিকেশন চলে যাবে ও আইডিতে, ও আইডি থেকে পারমিশন নেওয়ার জন্য অ্যাডিটে জাস্ট পারমিশনটা যার অ্যাপসেট করলে সে পেজের অ্যাডমিন মডারেটর এমন সেটা সেট হয়ে যাবে। এবার দেখি আমরা কীভাবে নতুন আইডি কীভাবে সেট আপ করতে হবে। যে আইডিগুলো আপনাদের অলরেডি অ্যাডমিন ম্যানেজার মডারেটর সেট করা আছে সেটা আমরা কীভাবে রিভিউ করবো, তাদের পজিশনগুলো চেঞ্জ করবো, সেই জিনিসটা এখন আপনাদের দেখাবো। এবার দেখবেন আপনাদের যেসব আইডিগুলো আপনাদের সেট আপ করা আছে, যেমন এই আইডিটা আমরা যদি সেট করতে চাই, এই যে এখানে রিমুভে ক্লিক করলে এই যে এখানে যদি কনফার্ম করি তাহলে আমার এই যে এই আইডিটা অলরেডি ক্যান্সেল হয়ে যাবে, সে আমাদের এখানে আর অ্যাডমিন থাকবে না। এখানে কনফার্ম ক্লিক করলে আমরা আইডিটা ক্যান্সেল করে দিব যেহেতু আমার এটা অ্যাডমিন সেট আপ আছেই। এবার একে যদি আমরা পজিশন চেঞ্জ করতে চাই তাহলে যে এখানে অ্যাডমিনে ক্লিক করবো, এখানে নির্দিষ্ট আকারে একটা পজিশন আমরা একে চেঞ্জ করতে পারবো, যেটা ক্লিক করবো সেটাতেই হয়ে যাবে অ্যাডমিন এবং মনিটর এবার চেঞ্জ করতে। এখন রিমুভ করতে পারবো তার পজিশন চেঞ্জও করতে পারবো, সেম এইভাবেই আপনারা এইভাবে আপনাদের পেজের অ্যাডমিন মনিটর এবং সেট করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন। আপনার ফোন থেকে যদি করতে চান তাহলে সেম আপনার পেজে চলে যাবেন, পেজে চলে যাই এডিট পেজে চলে যাবেন, পেজে সেটিংয়ে চলে যাবেন, পেজে চলে পেজ রোল যেখানে পাবেন ওখানে চলে যাওয়ার পর ওখান থেকে আপনার খুব সহজেই এভাবে অ্যাডমিন মনিটর সেট করতে পারবেন। এবং যেগুলো অ্যাডমিন মনিটর আছে সেগুলোকে রাইট সাইডে যে অপশন আছে ওখান থেকে আপনার তাকে রিমুভ করতে পারবেন। এডিট অপশনে এই এডিট অপশনে ক্লিক করে তাদেরকে ডিলিট করতে পারবেন, তাদেরকে নতুন পজিশন সেট আপ করতে পারবেন। এভাবে আপনারা আপনার পেজকে মোর গ্রো করতে পারবেন আর খুব সুন্দরভাবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং আরও নতুন নতুন আমি ইনফরমেশনাল ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের পেজে থাকবেন, পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকবেন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।